আসসালামু আলাইকুম। ইমানে মুফাসসিলে এগুলো আপনি বলছেন যে আল্লাহ বা ফেরেশতা আখিরাতে, এগুলো এগুলো প্রমাণ কি আপনি এখন কিভাবে দিবেন? আপনার চোখের সামনে আসলে তো প্রমাণ হয়ে যাবে না, এটা তো একটা বিষয়। প্রমাণ দিতে পারেন কি পারেন না সেটা তো আরো পরের প্রশ্ন। সেই প্রশ্নে আপনি এমন ভাবে একটা বলতেছেন যে কি রকম প্রমাণ চান, মানে মনে হইতেছে আল্লাহ মানে ইমান তো বিশ্বাসে না ভাই, আপনার ইমান তো বিশ্বাসে, এটা বলে হুজুরাতে, এটা বলে, এটা প্রমাণ কি আছে? এটা তো প্রমাণ শুধু কি হুজুররা বলে, এটা তো কোরআন হাদিসের কথা। এই যে আমি আপনাকে দেখাই, দাঁড়ান আমি আপনাকে রেফারেন্স দেখাই। হ্যাঁ আমরা বিশ্বাস করি এটা আমাদের মানুষের কাছে। কেন আপনি বিশ্বাসের প্রমাণটাকে গুলাচ্ছেন বারবার? কেন আপনি বারবার বিশ্বাসের সাথে প্রমাণ জিনিসটাকে গুলাচ্ছেন? ইসলামে তো কোথাও প্রমাণের কথা বলা হয় নাই যে আল্লাহ প্রমাণ চাইছে বা প্রমাণ পাইতে হবে। বলছে না যুগে যুগে কিতাব নবী পাঠাইছেন আল্লাহ, এটা তো আমরা বিশ্বাস করি, এটাই প্রমাণ, এটা কিতাবটাই তো আমাদের প্রমাণ, আর কি প্রমাণ? মানে আপনি তো ওই সময় শুনে জানা না স্যার, এই যে ওই যে আমাদের নবী যেখানে আসছে ওই সময় যারা ছিল সাহাবীরা তারা প্রমাণ পাই গেছে, কিন্তু এখন তো আমরা ওই যুগে যেতে পারবো না, কারণ ওইটা আমরা ধারণ করে আছি, আমরা বিশ্বাস করে। আমাদের এই সময় যদি কোনো নবী আসার সুযোগ থাকতো তাহলে আপনিও বুঝতে পারতেন, আমিও বুঝতে পারতাম যখন আমাদের গাইডলাইন থাকতো। এখন তো নবী আসা বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা তো এতে বিশ্বাস করতাম, এটাই ইমান, এটা রেখে গেছে। তো এই আপনাদের পদ্ধতিটা যে নবী রাসূলের প্রমাণ পাইছে, একই ভাবে তো খ্রিস্টানরা বলে যে যারা যিশুর ডিসাইপলস আছে তারা প্রমাণ পাইছে, আমরা আর যিশু না, যিশুকে নিয়ে তো হচ্ছে আপনারা, যিশু তো একজন নবী, যিশু একজন নবী, যিশু তাদের যিশু, এটা আপনি যদি দাবি করেন, আমি যদি এখন দাবি করি মোহাম্মদ হইতেছে আমার দুলা ভাই, আপনি মানবেন? এটা তাদের দাবি, এটা নিয়ে তো ফয়সালা হবে, এটা এটা নিয়ে তো উনি আমার আসবে। আমি যদি এখন দাবি করি যে মোহাম্মদ আমার দুলা ভাই ছিল আসলে, আপনারা তার নবী বানাই দিবেন, মানবেন আপনি আমার কথাটা? আমরা তো এই যে ঈসা আলাইহিস সালামের কথা ভাই, নবীকে যদি আমি দুলা ভাই বলে ডাকি, যে নবী মোহাম্মদ ছিল আমার দুলা ভাই, খাদিজা ছিল আমার বোন, আমি যদি এই দাবি করি এবং বলি যে আপনারা বিকৃত করছেন করে আপনারা আমার দুলা ভাইরে নবী বানাইছেন, আপনি মানবেন আমার কথাটা? আমার পাগল বলবেন না? তাহলে আপনি ওরা ওদের একজন ঈশ্বর তাকে আপনি বলতেছেন আপনার নবী, ওরাও আপনাকে এইভাবে পাগলই বলে, বলে কি আমার নবী মানে আমার ঈশ্বর আমার গড আমি চিনি না তোরা চিনস, এইভাবে ওরা বলে আপনাদেরকে। তাই ওইগুলো নিয়ে বেকার ওই ডিসকাশন করবেন না, এবং আপনার ধর্ম ওদের ধর্মের পরে আসছে, ওরা আগে ধর্ম, ওদের ধর্মটা আরো আগে থেকে ছিল, আপনার ধর্ম পরে আসছে। সুতরাং এটা আপনার দাবি আপনার মধ্যে রাখেন, ওটা নিয়ে এখন ডিসকাশন হচ্ছে না। আমি বলছি বাইবেলের মধ্যে যেরকম আছে, তারা দাবি করে কি ডিসাইপলরা প্রমাণ পাইছে যে যিশুই হচ্ছে আমাদের ঈশ্বর, আমরা প্রমাণ পাওয়া সম্ভব না, এই মানবেন এই কথাটা? তাদের এই তারা ঈশ্বর দাবি করে, এটা তাদের বিষয়, আমরা এটা মানি না। এইভাবে আপনি যেমন আপনার দাবি করতেছেন যে আপনার নবীরা প্রমাণ পাইছে, এটা আপনাদের বিষয়, আমি এটা মানবো না, বুঝতে পারতেছেন? এটা তো আপনার ব্যক্তিগত বিষয়, এটা সবারই। তাহলে আপনার যেমন ব্যক্তিগত বিষয় বলতেছেন সেইভাবে আমারও এটা ব্যক্তিগত বিষয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনি যেমনটা বলে দিলেন না যে এটা ব্যক্তিগত বিষয়, আল্লাহ কিন্তু এটাকে ব্যক্তিগত বিষয় বলেনি। আল্লাহ বলছে আমি যদি না মানি তাহলে আমার খুন করতে হবে, জানেন এটা? না না, আপনি আপনি যে এটা আপনার ধর্ম অনুযায়ী একটা বিশ্বাস করবেন সেটা তো এটা আপনার চিন্তা ভাবনা, এটা আপনি বললেন না যে আমার চিন্তা ভাবনা, আপনার আল্লাহ কথা বলেন, আপনার আল্লাহ কইছে শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার ইসলামকেই দিন হিসেবে আল্লাহ গ্রহণ করবে, অন্য কিছুকে না। হ্যাঁ এটা উনি যেহেতু সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছে, সবকিছু সৃষ্টি করেছে, তাহলে উনি এরকম একটা বিধান দিতেই পারে। যেমন আমি বলি আপনার পরিবারে আপনার বাবা আছেন, আপনার পাঁচ ভাই আছেন, আল্লাহ বলছে কি ইসলাম ত্যাগ করলে মারতে বলছে, এরকম বলেন তো? আচ্ছা শুনি, আমি যেটা বলছি সেটা হচ্ছে ইসলাম ত্যাগ করলে তখন করতে কইছেই, এছাড়াও দিন হিসেবে মানে জীবন বিধান হিসেবে একমাত্র ধর্ম হিসেবে একমাত্র ইসলামকে আল্লাহ কবুল করে, এটা আল্লাহ বলছে, অন্য কোনো কিছু কবুল করবে না। মানে এটা আমার ব্যক্তিগত বিষয় না, আমার জন্য শাস্তির হুকুম দিছে আল্লাহ। আর আমি যদি ইসলাম মেনে নিয়ে মানে ছোটবেলা থেকে আমি যেমন ইসলাম মানতাম, মুসলিম ছিলাম, এখন আর নাই মুসলিম, সেক্ষেত্রে আমার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, জানেন আপনি এটা? নাকি দেখাবো রেফারেন্স কোরআন হাদিস থেকে? এটা প্রেক্ষাপটটা আগে জানতে হবে, কেন বলছে খালি আপনি এই কথাটা কেন বলছে এটা আমাকে জিজ্ঞেস করিনি, কিন্তু এটা বলা হয়েছে কিনা এটা জানেন কিনা আপনি? এটা যদি এখন যদি এটা আল্লাহ তাআলা উনি সর্বময় ক্ষমতার অধিক, আমাদের দৃষ্টিকোণ থেকে বলছে, কিন্তু আমি জানতে চাই আপনার কাছ থেকে, আবার বলতেছি আমি বলছি এটা বলা আছে কিনা এটা আপনি জানেন কি? এটা আমি পড়ি নাই, তবে হয়তো বা আমি জানি না, যে জানেন তো যে ইসলাম, আমি যদি ইসলাম ত্যাগ করি তাহলে আমাকে কোন করা হবে, এটা যে একটা ইসলামের বিধান, এটা তো আপনি জানেন না কিনা সেটাও জানেন না? না না না, ইসলাম ত্যাগ করলেই যে আমরা হত্যা করতেছি বা এটা অন্য প্রেক্ষাপট জানতে হবে, এটা আমি তো এমনিতে বলতে পারবো না ভাই। এটা কেন নাজিল হয়েছে এই কথাটা, এটা আগে শুনে আমি জিজ্ঞেস করি নাই যে কি কারণে মারতে বলছে, আমি আপনাকে বারবার বলতেছি মারতে যে বলছে এটা কি আপনি জানেন নাকি? আমি আপনাকে দেখাই দিব কোরআন হাদিস খুলে, এই কথাটা আমি জানি না, হয়তো থাকতে পারে, আমি পড়ি নাই তো। দেখাবো আপনাকে যে ইসলাম ত্যাগ করলে আমাকে খুন করতে বলছে, এটা কি আমি দেখাবো আপনাকে স্ক্রিনে? এক মিনিট সময় লাগবে, এক মিনিটও না 10 সেকেন্ড সময় লাগবে, দেখাবো। হ্যাঁ দেখান দেখান, অবশ্যই দেখান, ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি, একটা মিনিট সময় দেন আমাকে। আল্লাহ কেন আমাদেরকে খুন করতে বলছে, কেন খুন করতে হবে কিনা, কোন পদ্ধতিতে খুন করা হবে, কয়দিন সময় দেওয়া হবে, এগুলো তো ভিন্ন ডিসকাশন, কিন্তু আমি আপনাকে বলছি জাস্ট যে
ইসলাম ত্যাগ করলে, এই যে মুরতাদ করলে, মুরতাদ হইলে, মুরতাদের তওবা, এই যে দেখেন কি লিখছে, ইসলাম গ্রহণের পর মুরতাদ হয়ে গেল এবং মুশরিকদের সাথে মিলিত হওয়ার পরে সে লজ্জিত হয়ে নিজের কমকে বলে পাঠালো, তোমরা আল্লাহ নবীকে জিজ্ঞেস করো আমার কি তওবা করার সুযোগ আছে, নবী বললেন অমুক ব্যক্তি লজ্জিত এখন কি তার তওবা করার সুযোগ আছে, তখন আল্লাহ এই আয়াত নাযিল হয়, কি আয়াত, ইমান আনার পর ও রাসূলকে সত্য বলে সাক্ষাৎ করতে যারা কুফরি করে তাদেরকে আল্লাহ কিভাবে হিদায়াত দিবে, এরপরে দেখেন তারপরে বলতে সারা আয়াতে আরেকটা হাদিসের মধ্যে আসছে কি রাসূলুল্লাহ নিজে বলছে যে ব্যক্তি যে মুসলমান ব্যক্তি নিজের দিন মানে কি পরিবর্তন করে তাকে তোমরা হত্যা করো, বহু হাদিস এইটা আছে, এটা কেন হত্যা করতে বলছে এটা আমি আপনার কাছ থেকে আমি শুনবো না, শুনবো কোথা থেকে, আপনি যদি জানতে চান আমি তাফসীর বের করবো, আমি সরহের কিতাব বের করবো, এবং আমি সাহাবি এবং তাবিঈরা কি কি বলছে সেইগুলো একটা একটা করে বের করে আপনাকে করে করে শোনাবো, আপনার কাছে আমি, আপনার কাছে আমি শুনবো না, আমার কাছেও আপনি শুনবেন না যে কেন আল্লাহ খুন করতে বলছে, আমারটাও আপনি মানবেন না, আপনারটাও আমি মানবো না, আমরা মানবো না, ইসলামে যা আছে সেটা ডিসকাশন আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি আমাকে বললেন এটা আমার ব্যক্তিগত বিষয় আমি ধর্ম মানি আর না মানি বুঝিয়ার না হই, আপনার আল্লাহ বলতেছে খুন করো আপনার সত্য, আল্লাহ বলছে যে খুন করো, এটা আমার নবীর উপর যখন আয়াত নাজিল হয়েছে সেটা কোন প্রেক্ষাপটে, সেটা আমি এখন এটা ব্যাখ্যা করতে পারবো না, এটা এটা উনার নবী বুঝেছেন এবং আল্লাহ বুঝেছেন, এটা তো আমি এখন যদি আমি কি আপনাকে সেই প্রেক্ষাপটটা দেখাবো, না আপনি আপনি তো না সেই কথাটা শোনা, সেই কথাটা আপনি তো দেখাবো না, দেখাবো কোরআন হাদিস থেকে তাফসীর থেকে দেখাবো না, দেখো ওই ব্যাখ্যাগুলো তো আমরা ভিন্ন খাতায় বুঝতে পারি, আপনি তো ভিন্ন খাতায় নিতে পারেন, কিন্তু ওই সময়ের সময় যে আমি বুঝতেছিলাম না ওই নবীর সময় মান খান যদি বলতেছেন আপনিও ভিন্ন খাতে নিতে পারেন আমিও ভিন্ন খাতে নিতে পারি, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন কোরআন হাদিস এমন এক কিতাব যেটা আসলে বোঝাই যাবে না, হ্যাঁ হ্যাঁ আল্লাহ বলছে যে কোরআনের সঠিক অর্থ তো একমাত্র আমি বুঝি, এটা এমনও বলছে যে কোরআনকে ভিন্ন খাতে পরিচালনা করে, এটা আগে তো কোরআন ছিল, কোরআনের সঠিক অর্থ আমি বুঝি এই কথা কোথায় বলছে আল্লাহ, আমি আমি একটা ইয়াতে আমি পড়ছি ডেফিনিটলি বলতে পারবো না যে না কোরআনের যে সঠিক আল্লাহ যে কোরআন নাজিল করেছে সেটার যে সঠিক অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন, যখন কোরআনকে যখন বিকৃতি করে ওই সময় ছিল, আপনি তো ইসলামের 12টা বাজায় দিলেন আল্লাহই কথা কয় নাই কোথাও, আপনি আজকে কি পড়বেন আমরা বুঝবেন না কোরআনের অর্থ দুই, আচ্ছা আচ্ছা আমি এটা আমি আপনাকে অন্যদিন একটা সেন্ড করব, আমি যেটা মানে তাফসীরের বাংলা পড়তে পারবেন ওই দিন দাবি করেন সমস্যা নাই, কারণ আপনারা আগে এরকম অনেকে এরকম দাবি করছেন আপনি খুঁজে পাওয়া যায়, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি আপনি বলতেছেন বাঁচায় রাখতে হবে যার যা ব্যক্তিগত ব্যাপার, আপনার আল্লাহ এবং আপনার নবী বলতেছেন না বাঁচায় রাখা যাবে না খুন করতে হবে, কারটা সত্য বলেন সেটা ব্যাপার, আল্লাহ যদি সেটা বলে থাকে সেটা আল্লাহটাই সত্য, তাহলে আপনি যে একটু আগে আমাকে বললেন যে আমি বিশ্বাস করি আর না করি আমার ব্যক্তিগত বিশ্বাস, তাহলে কথাটা আপনি উইথড্র করে ফেলেন, এটা এটা ব্যক্তিগত বিষয় আমি আপনাকে কিছু করতে পারবো না, এটা এটা আল্লাহ আল্লাহ আপনার মানে ডিসিশন নেবে, এটা আল্লাহ তো বলেই ফেলছে যে তারে হত্যা করো তাকে, না এটা আপনি না না এটাকে আপনি ডাইরেক্ট বলে বলতেছেন যে ডাইরেক্ট কথা করে ওই সময় প্রেক্ষাপটটা কি ছিল, আপনি বলতে চান যে আপনার নবী একটা কথা কইছে সেটার অর্থ আপনি বেশি ভালো জানেন আপনার নবীর চেয়ে, সব সময় কথাই বলছে যে তোমরা সবসময় নামাজ পড়বা, কোথাও বলেনি যে তোমরা সবসময় নামাজ পড়ো, আজ থেকে 1400 বছর পরে নামাজ পড়বা এইভাবে কিন্তু বলেনি, সেখানে জাস্ট বলছে তোমরা নামাজ কায়েম করো, এখন এই যে হত্যা করার বিষয়টা এটা আল্লাহ এবং নবীজি ভালো বুঝতে পারছেন, এখন এটা কিভাবে কেন বলছে এটা আপনি বলতেছেন না যে নবীজি এবং আল্লাহ ভালো বুঝতে পারছেন, নামাজের বেলায় কেন আপনি বলতেছেন যে আপনি এখন আপনি তো নামাজ পড়েন, হ্যাঁ মাইনা তো নামাজ পড়তেন না সেটা বেলায় কেন আপনি বলতেছেন এটা মানে নবীজি ভালো জানে নামাজ পড়া যাবে না, আসলে কেন আপনি বেলায় বলেন না, তার মানে আপনিও বোঝেন, আচ্ছা তাহলে আপনি আমাকে এই কথাটা একটু বলেন তো যে কোনো ব্যক্তি যদি আসলে ইসলাম ত্যাগ করে তাকে হত্যা করাটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ, আপনি বলেন তাহলে আমি শুনি, ইসলাম ত্যাগ করছে বা অন্য কিছু করছে কই তাদের সাথে তো আমরা একসাথে চলছি, আমরা হত্যা করছি না, আমি আপনাকে আমার প্রশ্ন আপনি বুঝেন, আমার প্রশ্ন ছিল এটা ভালো কাজ না খারাপ কাজ, আপনি তার মানে হত্যা করছেন তার মানে নিশ্চয়ই এটা হত্যা করলে এটা খারাপ কাজ তাই না ভাই, আপাত দৃষ্টিতে এটা খারাপ দেখা যায় কিন্তু আল্লাহ এবং নবী কোন প্রেক্ষাপটে বলছে এটা আমি আমি ব্যাখ্যা করতে পারবো না, এটা যদি আমি আপনার মাথায় আসতেছে না এরকম কোন প্রেক্ষাপট যে প্রেক্ষাপটে আসলে কাউকে খুন করাটা ঠিক কিন্তু আল্লাহ নবীর মাথায় ঠিকই চলে আসছে, আপনি বলতেছেন যে খুন করা খারাপ, আল্লাহ নবী ভালো জানে কখন নামাজ পড়তে হবে, নামাজ পড়ার তো হুকুম দেওয়া আছে যে মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে হবে, এখানে তো হুকুম দেওয়া আছে যে দিন ত্যাগ করলো তাকে হত্যা করো, এখানে কেন আপনি প্রেক্ষাপট খুঁজতেছেন নামাজে কেন খুঁজলেন না, প্রশ্নটা বুঝছেন আমার,
আপনি একটা কাজ করবেন, আজকে আপনি গিয়ে ভাববেন, চিন্তা করবেন আপনার কোথায় নয়েজ আসতেছে, কথাটা বলে মজা পাচ্ছি না, নয়েজ হচ্ছে আর অনেকক্ষণ কথা হলো আর কত কথা বলবো, তাই না? আপনি একটা কাজ করেন, তাহলে আজকে আপনি গিয়ে নিজেকে প্রশ্ন করবেন, এই যে খুন করা যেটা আপনার কাছে নিশ্চয়ই খারাপ মনে হয় যদি আপনার বিবিকে বাড়তেছে এটা বলতে, যে আল্লাহ আল্লাহ কেন বলছেন, আমার সামনে আপনাকে অনেকবার জিজ্ঞেস করছে তখন বলতে পারেন, এখন আমি আর শুনতে চাচ্ছিলাম না, আমি আপনাকে আসলে ফিনিশিংটা দিতে চাচ্ছিলাম, যে ফিনিশিংটা হচ্ছে যে আপনি বাসায় যাবেন, গিয়ে ভেবে দেখবেন যে দিন পরিবর্তন করলে মানে ইসলাম ত্যাগ করলে মুরতাদদেরকে হত্যা করার কথা আপনার নবী বলছে, মানে আল্লাহ বলছে, আপনার নবী বলে আল্লাহ বলে তো আলাদা জিনিস, আপনার নবীরা আল্লাহ যা বলেন সেটা তো বলবে না, তো সেটার বেলায় আপনি প্রেক্ষাপট খুঁজতেছেন, সমর্থন করতেছেন না, মানতেছেন না, বলতেছেন না না অন্য কোনো কারণে হয়তো খুন করা লাগে, এমনিতেই খুন করা যাবে, এমনি খুন করা যাবে না, সেটা আপনি আবার নামাজের বেলায় আপনি ঠিক ঠিকই এমনি নামাজ পড়তেছেন, কোনো প্রেক্ষাপট খুঁজতেছেন না যে আচ্ছা অমুক ক্ষেত্রে শুধু নামাজ পড়া লাগবে, ইসলাম প্রতিষ্ঠার সময় 1400 বছর আগে তখন শুধু নামাজটা বলা পড়া লাগছে, তখন বলে নামাজ কায়েম করার কথা লেখা আছে, মানে নামাজ প্রতিষ্ঠা করতে হবে তখন কাজ জন্য বুঝত, এখন আর নামাজ পড়তে হবে না, কিন্তু এইভাবে বলতেছেন কেন, বলতেছেন না কেন, দুইবার দুই রকম কথা বলতেছেন, এইটা আপনি আজকে একটু ভেবে দেখবেন, ভেবে দরকার ওই যে আল্লাহ কইছে যে এই অর্থ আমি ভালো জানি কোথায় থেকে আপনি বলছেন বলছেন না, এটা আপনি ওটাও খুঁজবেন, খুঁজে বের করে ওটা যদি বের করতে পারেন যেটার অর্থ আসলে আল্লাহ ভালো জানে, সেই আয়াতটা বা সেই হাদিসটা সহ আপনি আমার সাথে আবার যুক্ত হয়ে কথা বলবেন, আমাকে বুঝাইতে পারছেন? হ্যাঁ, আমি আমি এটার একটা ব্যাখ্যা আমি বাংলা শুনেছি, সেটা আপনাকে আমি সেন্ড করার চেষ্টা করব। আল্লাহ যদি যেহেতু আমাদের সমস্ত মানুষকে সৃষ্টি করেছে এবং তাকে যদি আমরা না মানি, হ্যাঁ, তাহলে এরকম একটা বিধান যদি দেয় তাহলে সেটা অস্বাভাবিক কিছু না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি আপনার 5 ভাই আছেন, আপনার বাবা আছেন এবং আপনি 4 ভাই খুবই, আমার বাবা কেউ এসে যদি দাবি করে যে মরার পরে প্রমাণ দিব আমি তোর বা, আমি তার বাবা বলে ডাকবো না, আপনার বাবা যেহেতু আপনার পরিবার ছাড়া আপনার বাবা যদি বলে যে তোমরা এইভাবে চলো, 4 ভাই আপনার বাবার কথা শুনে আপনি শুনবেন, আপনার বাবা শাস্তি দিবে, মারার কোন ল্যাংটা পাগল যদি বলে, শোনেন রমন ভাই, মারার কোন ল্যাংটা পাগল যদি আমাকে বলে আমি তোর বাপ মরার পরে প্রমাণ দিবো জীবনে তারা বাপ বলে ডাকবো না ভাই, বুঝতেছেন? আমি যদি আপনাকে বলি ধরে নেন আব্দ সত্তর নামের একজন ধর্ষক, মাদ্রাসা ধর্ষক, সে আপনার বাপ, যান তাকে এখন ছুটাই আনেন ধর্ষকের ইয়া থেকে, আপনি আমাকে উদাহরণ দিচ্ছে, শুনেন যে শাস্তি হত্যা করার বিষয়টা আল্লাহ যে শাস্তিটা দিচ্ছে, এখন আমার বাবা আমরা 5 ভাই এখন আমরা 4 ভাই খুব ভালো, তো কারো বাপ থাকার বাপ হওয়ার মতো প্রমাণ আপনার কাছে নাই, আমি ওইটা বলতেছি, আমাকে ঠিক আছে আপনি বলেন, আপনি বলে সন্তুষ্ট হন, সংক্ষেপে বলেন প্লিজ। আচ্ছা, সংক্ষেপে বলতেছি, আমরা যদি 5 ভাই হই, 4 ভাই যদি আমার বাবার কথা মানে চলি খুব ভালো করে, আর আমি যদি আমার বাবার কথা না মানে বাবাকে ভালো পথে চলতে বলে আমাকে, আমি যদি বাবার কথা না মানি এবং বাবার দুর্নাম করি, বাবার বিচার আসে, তাহলে বাবা আমাকে শাস্তি দিতেই পারে, তেমনি ভাবে আল্লাহ যেহেতু মানব জাতিকে সৃষ্টি করছেন, আমরা যদি তার আল্লাহর কথা না মানি, তাকে স্বীকার না করি, তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। বলে শান্তি পাইছেন? এবার আমি বলি, আমি আপনি কি বলবেন এটা বুঝেই আমি আগে বলতেছিলাম, সেটাই এখন আবার বলি, আপনার কথাটা আমি শুনলাম, শুনে বলি, শোনেন, সেটা হচ্ছে যে আমার বাবা যদি আমাকে কিছু করতে বলে, মানে আমার কোন বাবা, যেই বাবার প্রমাণ আছে যে সে আমার বাবা, সেই বাবা, সে যদি কিছু করতে বলে বা বলে না, সেই ক্ষেত্রে সে আমার, আমি না মানলে কি করবে না করবে সেই ডিসকাশন আসতে পারে, কিন্তু আমি যদি এখন আপনাকে বলি দিলার হোসেন সাইদি আপনার বাবা, যান তার ইয়া থেকে ছুটান, আপনি কিন্তু তার কথা, আপনারা বলছে দিলার হোসেন সাইদি 5 লাখ টাকা আমার দিয়ে দিতে, আপনি কিন্তু জিন্দগিতে এটা শুনবেন না, কেন? কারণ সে প্রথম কথা সে আপনার বাপ না, দ্বিতীয় কথা সে কি বলছে ওইটা আপনি যাচাই না করে মানবেন না, অথবা আমি যদি আপনাকে বলি পাড়া দেখলেন টা পাগল আপনার বাবা, সে আপনাকে বলছে যে মাতুব্বর 5 লাখ টাকা পায় তাহলে দিয়ে দিস, প্রমাণ প্রমাণ মরার পরে দিবনে, মরার পরে আইলেই দেখতে পারবে, ওটার একটা প্রসেস আছে, একটা সিস্টেম আছে, ওই সিস্টেমের বাইরে গিয়ে আমি প্রমাণ দিই না, রোমান ভাই আপনি আমাকে বলেন তো ওই অলিমুদ্দিন কথা শুনে আপনি কি আমাকে 5 লাখ টাকা দিবেন, জীবনে দিবেন, বিশ্বাস করবেন যে কলিমুদ্দিন আপনার বাপ আমাকে টাকাটা দিবেন? আচ্ছা, এই উদাহরণটা আমার আল্লাহ নাকি হয় না, এই তো হচ্ছে এই উদাহরণটা আপনার আল্লাহর সাথে, এই জন্য আপনি বললাম যে শিরিক হইতেছে, এটা শিরিক হইতেছে, এই জন্যই বলছি। এনিওয়ে ঠিক আছে রোমান ভাই, ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি আপনার কাছে, আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ।